আমন্ত্রণ দীপ্ত সংবাদে সঙ্গে আছি আমি তৃণা ইসলাম। ঈদের ছুটি শেষে আজও দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে ফিরছে নগরবাসী। বাস ট্রেনের রংপুর সহ উত্তরাঞ্চলের সাত জেলার যাত্রীর চাপ বেশি। বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেন কেউ কেউ। গতকাল পটুয়াখালী থেকে আটটি ডাবল ডেকার লঞ্চ এবং সাত উপজেলা থেকে দশটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। অনেকটা স্বস্তিতেই ঢাকায় পৌঁছতে পারছেন যাত্রীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি লঞ্চঘাট ও বাস স্ট্যান্ডে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। পদ্মা সেতুতে রাজধানীমুখী দক্ষিণ পশ্চিমাঞ্চলের যানবাহনের সংখ্যা বেড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আসিফ জামান। আসিফ, এই মুহূর্তে পদ্মা সেতুতে ঢাকামুখী যানবাহনের চাপ কেমন দেখছেন? ট্রিনা, আজকে দিনের শুরু থেকে মূলত যানবাহনের ঢাকামুখী যে যানবাহনগুলো রয়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে যেগুলো ঢাকায় ফিরছে সেগুলোর চাপ রয়েছে। তবে বিগত কয়েকদিনের মতো যে ধরনের যানজটে কিছুটা পড়তে হয়েছিল, অর্থাৎ টোল প্লাজার আগেই কিছুটা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল, সেই ভোগান্তিটি আজকে কিন্তু দেখা যায়নি। মূলত সেতু কর্তৃপক্ষ বলছে যে পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসছেন, পর্যটকরা ভিড় করছেন এবং তাদের যে যানবাহনের সারিটি ছিল সেই সারিটি মূলত ঈদের সময়ে আরও বেশ কয়েক গুণ বেড়ে যায়। এবং সেই বেড়ে যাওয়ার কারণেই কিন্তু মূলত কিছুটা চাপ সৃষ্টি হয়েছিল এই পদ্মা সেতুর যে প্রবেশমুখগুলো ছিল সেই জায়গাতে। মূলত পদ্মা সেতু, আপনি জানেন যে স্বপ্নের যে পদ্মা সেতু সেটি এখন বাস্তবায়ন হয়েছে, এবং এই বাস্তব অর্থেই পদ্মা সেতু সারা দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়িয়েছে, সেই স্মৃতি মানে জায়গাটি, সেই স্বপ্নের জায়গাটি তারা আসলে পরিদর্শনে এসেছেন এবার ঈদের ছুটিতে। আপনি জানেন যে ঈদুল আজহা খুব সম্প্রতি শেষ হয়েছে, অর্থাৎ এই ঈদুল আজহার যে ছুটিটি ছিল সেটিতে মূলত দেশের বিভিন্ন যে পর্যটন এরিয়া এলাকাগুলো ছিল সেই জায়গাগুলোতে মূলত সাধারণ মানুষ যে আকারে ভিড় করেছে, ঠিক পদ্মা সেতু এলাকাগুলো অর্থাৎ মাওয়া এবং জাজিরা প্রান্তে সেখানেও কিন্তু সাধারণ মানুষের এই ভিড়গুলো ছিল। এবং সেই ভিড়ের কারণে কিন্তু পদ্মা সেতুতে সেটা যেটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের যানবাহন, যেগুলো গণপরিবহন আছে, সেই গণপরিবহনগুলোকে কিন্তু টোল দিতে এসে কিছুটা সময় অপেক্ষা করতে হয়েছে। এবং একটি বিষয় আপনি দেখবেন যে গত কয়েকদিনে গণমাধ্যমে কিন্তু এরকমটাও শিরোনাম হয়েছে যে পূর্ণিমার চাঁদ দেখতে সাধারণ মানুষের ভিড় পদ্মা সেতুর আশপাশের এলাকাগুলোতে। মূলত এই ধরনের বিষয়গুলো প্রতিনিয়তই হচ্ছে, অর্থাৎ যেটি আমরা শুরুতেই বলছিলাম যে স্বপ্নের পদ্মা সেতু, সেই স্বপ্নের বাস্তবায়ন হয়েছে এবং সেই বাস্তবিক অর্থেই সেতুর এলাকাতে সেই জায়গাটিতে এখন কতটা সুন্দর, কতটা পরিপাটি করে সাজানো বা স্বপ্নের বাস্তবায়নটা কিভাবে। জি আসিফ, আরেকটি বিষয় আমরা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে টোল দেওয়ার সময় চালকরা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা। ট্রিনা, এখানে মূলত কোনো ধরনের ভোগান্তি বা সমস্যার বিষয় আমরা কিন্তু দেখিনি, কারণ গত কয়েকদিনের যে ধরনের বিষয়গুলো সৃষ্টি হয়েছিল সেটি যেটুকু সৃষ্টি হয়েছিল সেটি একেবারেই খুব দ্রুতই আসলে সামাল দেওয়া সম্ভব হয়েছে কর্তৃপক্ষের একান্ত নজরদারি এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের সুশৃঙ্খলভাবে নিবিড় তত্ত্বাবধানের কারণেই কিন্তু কোনো ধরনের ভোগান্তির এ পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। বরঞ্চ এই পদ্মা সেতুর কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যারা যাতায়াত করতেন তারা যে স্বস্তিটি প্রকাশ করেছেন সেটি ছিল অবিশ্বাস্য, অর্থাৎ তাদের সেই খুশি বা হাসিমাখা মুখটি আসলে দেখার মতো ছিল, এটি বলতেই হচ্ছে। কারণ আপনাকে একটি বিষয় বলে রাখি, এখান থেকে দেশের একেবারে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে সর্বশেষ পর্যটন এলাকা রয়েছে কুয়াকাটা, অর্থাৎ সাগরকন্যা কুয়াকাটাতে যেতে ঢাকা থেকে আগে যেখানে 10 ঘন্টার বেশি সময় লাগতো সেই সময়টি কিন্তু এখন কমে 5 ঘন্টা লেগেছে। এবং আমরা কুয়াকাটার যারা পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত এরকম দুই একজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, যারা মূলত জানিয়েছেন যে এই মৌসুমটিতে পর্যটকদের ব্যাপক পরিমাণে ভিড় বেড়েছে। এবং আপনি জানেন যে দক্ষিণ পশ্চিমে পশ্চিমাঞ্চলে কিন্তু বেশ কয়েকটি ঐতিহাসিক স্থাপনা রয়েছে, ষাট গম্বুজ মসজিদের মতো স্থাপনা রয়েছে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে যেখানে দর্শনার্থীদের ব্যাপক ভিড় লেগেছে। এবং সেটি শুধু
শুধুমাত্র এই পদ্মা সেতুর কারণেই হচ্ছে বলে যারা পর্যটন ব্যবসায়ী আছেন তারা কিন্তু বলছেন, কারণ সময় এখন একেবারেই কম লাগছে, ভোগান্তি একেবারেই কম। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানিয়ে রাখি যে কুয়াকাটার ব্যবসায়ীরা বলছেন যে ব্যক্তিগত গাড়ি যোগে আগে কুয়াকাটাতে পর্যটক যেত খুবই কম, অর্থাৎ হাতে গোনা একেবারেই দুই একজন, এখন কিন্তু সেই সংখ্যা অনেক গুণে বেড়ে গেছে। ত্রিনা, ধন্যবাদ আসিফ জামান। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত দশ জন। ভোর সাড়ে চারটার দিকে মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্লা মনসুরে এই দুর্ঘটনা ঘটে। ঢাকামুখী একটি থেমে থাকা বালু বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয় বিনিময় পরিবহনের একটি বাস। আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। ঢাকার সাভারে চামড়া শিল্প নগরীতে চলছে লবণযুক্ত চামড়া সংগ্রহ কার্যক্রম। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এম এ হালিম। হালিম, সাভারে এখন পর্যন্ত কি পরিমাণ চামড়া এসেছে, মোট লক্ষ্যমাত্রা কত, সার্বিক পরিস্থিতি আমাদের জানান। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন যেমনটি আমাদের জানিয়েছিলেন ঈদের আগে থেকেই, যেটা বিভিন্ন সময় আমাদের ব্রিফিংয়ে জানিয়েছিলেন, তারা এবার ঈদের তারা 1 কোটির মতো চামড়া তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এবং তারা সেই হিসেবে তারা গতকালকে আমাকে যেমনটি জানিয়েছেন ট্যানার্স সেক্রেটারি, উনি বলেছেন যে আমাদের এবার লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা চামড়া নির্ধারণ সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। এবং সেই সাথে তিনি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, তারা ঈদের 3 দিন যে কাঁচা চামড়া সংগ্রহ করেছে সেই হিসেবে তারা একটি সংবাদ সম্মেলনে তারা জানিয়েছে এখানে 550,000 পিস কাঁচা চামড়া সংগ্রহ করেছে। তো এবং তারপরে বৃহস্পতিবার থেকে কিন্তু টিনা এখানে যে লবণজাত চামড়া সেটা বিভিন্ন স্থান থেকে এখানে আসতে শুরু হয়েছে। মূলত প্রথমে কয়েকদিন ঢাকা এবং রাজধানীর আশেপাশে যে লবণজাত চামড়াগুলো ছিল সেগুলো সংগ্রহ করা হয়েছে। এবং আজকে থেকে কিন্তু ট্রেন আমি দেখতে পেয়েছি যে এখানে ঢাকার বাইরে থেকেও একটি ট্রাক এসেছে। আমি আপনাকে একটু দেখাতে চাচ্ছি যে এখানে একটি যে ট্রাক দেখতে পাচ্ছেন, এই ট্রাকটি নোয়াখালী থেকে আসছে। এবং এখানে যারা শ্রমিকরা রয়েছে তারা কিন্তু সেই লবণজাত যে চামড়াগুলো রয়েছে সেই চামড়াগুলো তারা সংগ্রহ করেছে। এবং আমি একজন এই কারখানার যে একজন অ্যাকাউন্টস রয়েছে তার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আপনারা এই এখন কোন মানে কি পরিমাণ চামড়া সংগ্রহ করেছেন? ঢাকার বাইরে থেকে আপাতত আমাদের এখানে চামড়া আসতেছে, আজকে আমাদের নোয়াখালী থেকে চামড়া আসলো, প্রায় 1200 পিসের মতো চামড়া দেখা যাচ্ছে। চামড়া এখন আর কি ঢাকার যা আছে ঢাকার চামড়াগুলো সব ঈদের মধ্যেই কমপ্লিট বা ঈদের পরের দিনের মধ্যে কমপ্লিট করা হয়েছে। ধন্যবাদ। যেমনটি হ্যাঁ তিনা আপনি যেমনটি শুনছিলেন যে এই কারখানার একজন কর্মকর্তা বলেছেন, তো তিনা আজকে থেকে কিন্তু এখানে ট্রাক আসা শুরু হয়েছে এবং আগামীকাল থেকে পুরো দমে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে লবণজাত চামড়া আসা শুরু হবে। তো এই ছিল আমার কাছ থেকে সাভার শিল্পনগরীর চামড়া সংগ্রহের সর্বশেষ তথ্য। ধন্যবাদ এমেহালি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 16 জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। প্রায় 11 মাস রাখা হয় সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর আন্দোলনের মুখে 2008 সালের 11 জুন শেখ হাসিনাকে মুক্তি দেয় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। বিদেশিদের সঙ্গে সম্পর্ক রাখা রাজনৈতিক সংস্কৃতির অংশ বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি রাজনৈতিক দল ও কূটনীতিক উভয় পক্ষ থেকেই হয়ে থাকে, এতে সরকার অহেতুক উদ্বিগ্ন হচ্ছে বলে মনে করেন তিনি। তবে অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের কাছে যাওয়া শোভন নয় বলে মনে করেন অনেক বিশ্লেষক। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বৈঠক করেন বাংলাদেশের নবনিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস ওয়াটলি। এ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন, বিএনপি দেশের মানুষের কাছে না গিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। কিন্তু বিএনপির জ্যেষ্ঠ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন, বিদেশিদের সঙ্গে আলাপ আলোচনা রাজনীতিতে নতুন কিছু নয়। যারা এই দেশে কাজ করে, এই দেশের বাইরে যারা কাজ করে, এই দেশের কনসার্ন নিয়ে যাদের মাথা ব্যথা আছে, তারা স্বাভাবিকভাবে সব স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে। তারা পছন্দ করুক আর ডাকুক, এটা তাদের দায়িত্ব, তাদের রিপোর্ট করতে হয়, তাদের জানাতে হবে। সরকার নিজেই বিভিন্ন বিষয়ে বিদেশিদের কাছে তদবির নিয়ে যাচ্ছে বলে দাবি করেন বিএনপির এই নেতা। তারাই তো ধর্ণা দিচ্ছে দেশে দেশে গিয়ে, বিএনপি তো ধর্ণা দিচ্ছে না। বিএনপি তো যখন
যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করে, তারা যদি কোনো কিছু জানতে চায় তো তারা তো আজকে নতুন কিছু না। তবে অভ্যন্তরীণ সংকট সমাধানে বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে যাওয়া মর্যাদা হানিকর বলে মনে করেন অনেকে। তারা যখন তখন তাদের আত্মমর্যাদাকে এগিয়ে দিয়ে তারা বিদেশিদের সাথে ছাপ মিলায়, নিজের সম্ভাবনাটাকে নিজের চেষ্টাকে বাদ দিয়ে যখন আপনি বিদেশিদের কাছে হাত ভাঙা দিচ্ছেন। গত কয়েকটি জাতীয় নির্বাচনের আগে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের তৎপরতা রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনার জন্ম দেয়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। মোবাইল ফোন ও ইন্টারনেট সহ অন্যান্য আসক্তিরোধ এবং পারিবারিক বন্ধন মজবুত করতে পারে পোষা প্রাণী, এমনটি বলছেন পশুপ্রেমীরা। তাদের মতে পরিবারে পোষা প্রাণী থাকলে তাকে ঘিরে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য, দূর হয় একাকিত্ব। লাখিয়া হাবিবা সুলতানা একজন নারী উদ্যোক্তা, স্বামী ও দুই মেয়ে নিয়ে থাকেন রাজধানীর মিরপুরে। একসময় তার দুই মেয়ে সারাক্ষণ মোবাইল ফোনে ব্যস্ত থাকত। তাদের এই আসক্তি কাটাতে বাসায় বিড়াল পোষা শুরু করেন তিনি। এই প্রাণীগুলো নিয়ে অনেকটা সময় ব্যস্ত থাকে তার সন্তানরা। আমার মেয়ের বন্ধুদেরকে আমি দেখেছি যে ওরা মোবাইল ইন্টারনেটে খুব আসক্ত, সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে। সেই দিক থেকে আমার বাচ্চারা বিড়ালের যত্ন নেওয়া, বিড়াল নিয়ে খেলা করা, এইটাতে তাদের সময়টা তারা ব্যয় করে। এতে মানসিকভাবেও তারা খুব ভালো থাকে এবং আমরা পারিবারিকভাবেও আমরা কিন্তু একে অপরের খুব কাছাকাছি থাকতে পারি। নগর সভ্যতায় একাকিত্ব ও মাদক কঠিন বাস্তবতা, যা অনেক সময় মানুষের জীবনে নিরানন্দ ও হতাশা ডেকে আনে। পশুপ্রেমীরা মনে করেন পোষা প্রাণী মানুষের জীবনকে প্রাণবন্ত ও পরিবারে দৃঢ় বন্ধন তৈরি করে। ফ্যামিলি সবাই মিলে আর কি পেটের সাথে একটা বন্ড ক্রিয়েট হচ্ছে, তো আর অন্য কিছুতে আর কি টাইম, টিভি দেখা বা আইপ্যাড দেখা ওগুলোতে আসলে টাইম হচ্ছে না, কারণ আমরা তো পেটের সাথে থাকছি আর পেটকে আমরা ওরকম আলাদা করে ট্রিট করি না, একই রকমই ট্রিট করি আমাদের ফ্যামিলি মেম্বার হিসাবেই। তখন আমার হাজব্যান্ড অফিস থেকে আসলেও সেও ডোরাকে নিয়ে, আমাদের তখন তিনজনের ডোরাকে নিয়েই সব কিছু, ডোরাকে খাওয়ানো বা ডোরার সাথে খেলা করা, বল নিয়ে বা যেভাবেই হোক, তো আমাদের এই চারজনের এই বন্ডিংটা, মানে আমার কুকুর, আমার মেয়ে, আমার হাজব্যান্ড আর আমার, এই বন্ডিংটাই হচ্ছে আমাদের ফ্যামিলির হ্যাপিনেস। পশু চিকিৎসকরা বলছেন পোষা প্রাণী বাড়িতে পরিবারের সদস্য হিসেবেই বেড়ে ওঠে, বন্ধুসুলভ আচরণ করলে সেই প্রাণীটি হয়ে উঠতে পারে সবার অত্যন্ত আপন। বর্তমানে বাচ্চারা এই মোবাইল এডিক্টেড হয়ে গেছে, যদি বিড়াল লালন পালন করে থাকে তাহলে এই এডিকশন থেকে সে ভালো থাকবে, বিড়ালের সঙ্গ দেবে সে মানসিকভাবে সে ভালো থাকবে। আজকাল বাচ্চারা কনফাইন্ড এরিয়ার ভিতর থাকে, তার খেলাধুলা করার সুযোগ নেই, সেই জন্য আমরা বলছি এই পেট অ্যানিমাল পালে সেখানে সে সঙ্গ দিতে পারবে এবং তার মন ভালো থাকবে, সে লেখাপড়ার উৎসাহ পাবে। পরিবারের সদস্য হিসেবে পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। বায়েজিদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। শ্রীলঙ্কার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে আজ পার্লামেন্টের অধিবেশন বসছে। 19 জুলাইয়ের মধ্যে প্রেসিডেন্ট প্রার্থীদের মনোনয়ন প্রস্তাব গ্রহণ করা হবে আর 20 জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচনে পার্লামেন্ট সদস্যরা ভোট দেবেন। এদিকে শুক্রবার শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে দেশ ত্যাগ না করার বিষয়ে দেশটির সুপ্রিম কোর্টে মুচলেকা দিয়েছেন। এতে তাদের বিরুদ্ধে দায়ের হওয়া আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত দেশ ছাড়বেন না বলে অঙ্গীকার করেন তারা। এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরের সংবাদ বেলা 12টায়। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে লগ ইন করুন facebook.com/deeptonews8